ইজতেমা শুরু হবে সেটা যথারীতিভাবেই শুরু হবে সেখানে প্রত্যেকবারের মতো শান্তিপূর্ণভাবে হবে তো যাদের নিয়ে বিতর্ক ছিল তারা তারাও একটা সমঝোতায় আসছে মানে এই আপনার সুরা সদস্যরা এবং আলমরা তো ভারত থেকে আলানের সার সাহেব যিনি আসছিলেন তিনি সুবিধা মতো সময় তিনি বাংলাদেশ থেকে তার সুবিধা মতো সময় তিনি বাংলাদেশকে চলে যাবেন এবং তিনি টঙ্গিতে যাবেন না যাবেন মানে বিশ্ব এস্তেমার ময়দানে তিনি যাবেন না তিনি কাকরাইলি অবস্থান করবেন এখানেই তিনি নামাজ আদায় করছেন এবং আগামী মানে মানে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন তিনি কাকরাইলি অবস্থান করবেন এখান থেকে তিনি সুবিধা মতো সময় তিনি তার দেশে ফিরত চলে যাবেন এটাই ছিল মূল সিদ্ধান্ত আমরা আমরা মনে করি যে এখন থেকে সুন্দরভাবেই এই আগামীকাল থেকে যেটা শুরু হবে এটা সুন্দরভাবে শেষ হবে আর আমরা কালকের থেকে দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কিছু কিছু অসন্তোষ মানে আমাদের আলেমারা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তারাও আশা করি কালকের থেকে আর কেউ রাস্তায় প্রতিরোধ মানে প্রতিরোধ তৈরি করবেন না আমরা সবাই একমত হয়ে আজকে ফিরে যাই এটাই ছিল মোট এটা তাদের সিদ্ধান্ত হবে এটা তাদের সিদ্ধান্ত হবে তারা সুরা সদস্যরা রয়েছেন তারা হ্যাঁ কাকরাইল মানে তাবলিগ জামাতের সুরা সদস্যরা যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন যে কে মনাজাত করবেন মানে কিভাবে চলবেন সেটা তারাই সিদ্ধান্ত সেখানে আমরা কিন্তু ইন্টারফেয়ার করিনি কাজেই আমাদের কাছে এটা জিজ্ঞাসা করলে আপনার সঠিক উত্তর আমরা দিতে পারবো না আমরা শুধু দুই দুইজনকে মিলিয়ে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করার যে এটা ছিল প্রচেষ্টাটা ছিল সেইটা আমরা করেছি দেখুন বিরোধ মীমাংসা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সেটাও শেষ হবে তারা মূল বিরোধের কারণটা সবাই এখনো উপলব্ধি করছে তারা আমি মনে করি বিরোধের জন্য তারা যেখানে যাওয়ার যেখানে যা করার তারা করছেন ইতিমধ্যেই শুরু করেছেন ইতিমধ্যেই তারা বিভিন্ন আলেম এই তাদের সহ মানে বুদ্ধি পরামর্শ করছেন এবং করতেছেন আমি মনে করি আগামীতে এই বিরোধ আরও সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে এই জামাত নিয়ে আপনারা জানেন ভারতও একটি মতো পার্থক্য ছিল এই জামাতের নিজামুদ্দিন মার্কাস হ্যাঁ নিজামুদ্দিন মার্কাসে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্কটা ধীরে ধীরে আমাদের দেশ ও বাংলাদেশে প্রবেশ করে আমাদের এখানেও এই যে তাবলিগ জামায়াতের যে সুরা সদস্য তাদের মতো মত বিরোধ মত পার্থক্য আসে গত বছর আমরা দেখেছি এটা পরিলক্ষিত হয়েছিল আমরা দুই দলকে বসিয়ে একটা সুন্দর সমাধানে এসছিলাম এবার শুরুর থেকেই এই দুই দলের মত পার্থক্যটা এতই তীব্র ছিল যে তার সঙ্গে সঙ্গে আবার আমাদের কৌমি মাদ্রাসা এবং শুধু কৌমি মাদ্রাসা নয় অনেক ধর্মপ্রাণ মুসলমানরাও একত্রিত হয়েছিল যার জন্য এবার আমাদের কাছে এই তাবলিগ জামাতের সবাইকে নিয়ে আমাদের বারবার বসতে হয়েছে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু তাবলিগ জামাতে কোনো হস্তক্ষেপ করেনি এবং করবেও না এবং আগামীতেও করবে না আমরা চাচ্ছিলাম যে সবাই মিলেমিশে যেন তাবলিগ জামাতটি সুন্দর মতো শেষ হয় গতবার হয়েছে তার আগেও হয়েছে এবং আগামীতে হবে সেই উদ্দেশ্যেই আমরা এই যে মতবিরোধ দেখা দিয়েছিল আলেমুলাদের সঙ্গে এবং তাদের তাদের যে সুরা সদস্য তাদের সঙ্গে তাদেরকে একত্রে বসিয়ে আমরা চেষ্টা করেছি এখানে আমাদের সরকারি সমস্ত উচ্চপদস্থ ধরেন যারা ছিলেন তার সঙ্গে আমাদের আমার বসা সম্পাদক শেখ আবদুল্লা ছিলেন এবং সুরা সদস্যদের অধিকাংশই ছিলেন অধিকাংশ কিংবা তাদের রিপ্রেজেন্টেটিভরা এখানে ছিলেন আমাদের আলেমুল আমাদের পক্ষ থেকে এদেশের খ্যাত এখানে ছিলেন